নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে একটি সরকারি ট্রেনিং সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে নতুনভাবে প্যারামেডিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যে কোনো শাখায় এইচএস পাশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এই প্যারামেডিকেলের ট্রেনিংটি করতে পারবেন এবং এখানটায় প্যারামেডিকেলের বিভিন্ন কোর্সে ভর্তি করছে রাজ্য সরকার এবং সম্পূর্ণ সরকারি মাধ্যমে এই ট্রেনিংটি দেওয়া হচ্ছে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনার আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন স্বল্পকালীন বৃত্তিমূলক প্যারামেডিক্যাল প্রশিক্ষণ পাঠক্রমে ভর্তির বিজ্ঞপ্তি এখান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যার অ্যাড্রেস এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এবং সঙ্গে কিন্তু এখানটায় মোবাইল নাম্বারও লিখে দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানটায় কোন কোন বিষয়ের উপর এখানটায় আপনাদের ট্রেনিং করানো হবে সেই বিষয়ে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে এখানটায় লিখে দেওয়া রয়েছে দু হাজার বাইশ দু হাজার তেইশ খ্রিস্টাব্দের প্রশিক্ষণ শিক্ষাবর্ষে ছ মাস মেয়াদের এক্স রে ইসিজি এবং এক বছরের মেডিকেল ল্যাবরেটরি রেডিওলজি এবং কার্ডিয়াক কেয়ার টেকনিশিয়ান কোর্সে ভর্তির ফর্ম ও প্রসপেক্টাস নগদ পঞ্চাশ টাকা মূল্যে শনি রবি ও ছুটির দিন বাদে আগামী সতেরো পাঁচ দু হইতে তিরিশ পাঁচ দু হাজার বাইশ তারিখ বৈকাল চার ঘটিকা পর্যন্ত দেওয়া হবে বন্ধুরা এখানটায় বুঝতে পারছেন এখানটায় যে প্যারামেডিকেলের যে সমস্ত কোর্সগুলিতে এখানটা আপনাদের ট্রেনিং করানো হবে সেটা লিখে দেওয়া রয়েছে যে ছ মাস মেয়াদে যে সমস্ত ট্রেনিং করানো হবে সেগুলি রয়েছে কিন্তু এক্সরে এবং ইসিজি এবং এখানটা এক বছরের কিন্তু কিছু কোর্স করানো হবে সেগুলো লিখে দেওয়া রয়েছে মেডিকেল ল্যাবরেটরি রেডিওলজি এবং কার্ডিয়া কেয়ার টেকনিশিয়ান কোর্সে কিন্তু এখানটা আপনাদের ট্রেনিং করানো হবে এবং সঙ্গে এখানটায় লিখে দেওয়া রয়েছে আবেদন করার জন্য যে দরখাস্ত ফর্ম সেটা কিন্তু পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে এবং এখানটায় ডেট লিখে দেওয়া রয়েছে দেখুন যে সতেরো পাঁচ দু হাজার বাইশ তারিখ থেকে তিরিশ পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় ফর্ম পেয়ে যাবেন অর্থাৎ দরখাস্ত ফর্ম পঞ্চাশ টাকা মূল্যে এবং এখানে লিখে দেওয়া রয়েছে শনিবার রবিবার এবং ছুটির দিন বাদে কিন্তু আগামী সতেরো পাঁচ দু হাজার বাইশ তারিখ থেকে তিরিশ পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম পেয়ে যাবেন অর্থাৎ দরখাস্ত ফর্ম পঞ্চাশ টাকা মূল্যে এবং এখানটায় দেখুন তারপরে লিখে দেওয়া হয়েছে যোগ্যতা কি লাগবে এখানটায় আবেদন করবার জন্য এখানটায় লিখে দেওয়া রয়েছে যোগ্যতা ছ মাসের কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস তো বন্ধুরা এখানটায় যে ছ মাসের দুটি কোর্স রয়েছে অর্থাৎ এক্সরে এবং ইসিজি এই দুটি পোস্টে যদি আপনারা ট্রেনিংটি করতে চান তাহলে যে কোনো শাখা থেকে আপনারা যদি এখানটায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার এখানে ট্রেনিংটি করতে পারবেন এবং এরপরে লিখে দেওয়া রয়েছে এক বছরের কোর্সের জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস তো বন্ধুরা এখানটায় লিখে দেওয়া হয়েছে এক বছরের যে সমস্ত কোর্সগুলি রয়েছে অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি রেডিওলজি এবং কার্ডিয়াক কেয়ার টেকনিশিয়ান কোর্সে যদি আপনারা ট্রেনিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাইন্স শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং আপনাদের যে ছ মাসের কোর্সটি রয়েছে অর্থাৎ এক্সে এবং ইসিজি এ তার জন্য কিন্তু আপনারা যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনার এখানে ট্রেনিংটি করতে পারবেন ঠিক আছে তো বন্ধু এরপর দেখুন এরপর এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে ন্যূনতম বয়স এক এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী সতেরো বছর হতে হবে তো বন্ধুরা এইখানটায় আবেদন করার জন্য বা এখানটায় ট্রেনিংটি করার জন্য কিন্তু আপনাদের সতেরো বছর হয়ে থাকলে আপনারা এখানটায় ট্রেনিংটি করতে পারবেন এবং এখানে কিন্তু ঊর্ধ্ব বয়সীমার কথা উল্লেখ করে দিয়ে দেওয়া নেই সুতরাং এখানটা সতেরো বছর থেকে শুরু করে আপনারা যদি ঊর্ধ্ব বয়সীমা থেকে থাকে তবেও কিন্তু আপনার এখানে ট্রেনিংটি করতে পারবেন ঠিক আছে এবং এরপরে এখানে লিখে দেওয়া রয়েছে কি দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে পূরণ করা দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে কিন্তু একত্রিশ পাঁচ দু হাজার বাইশ তারিখ বিকেল চার ঘটিকা পর্যন্ত অর্থাৎ এখানটায় আপনাদের যে আবেদনপত্র সেটি সাবমিট করার কিন্তু লাস্ট ডেট রয়েছে একত্রিশ পাঁচ দু হাজার বাইশ তারিখ বিকেল চারটা পর্যন্ত সময় থাকবে এবং এই সঙ্গে লিখে দেওয়া রয়েছে যে বিশেষ ক্ষেত্রে যদি আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ছয় মাসের যে কোর্সটি রয়েছে সেটা কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক না হয়ে কিন্তু মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন করতে পারেন যদি আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে আর যদি এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা এই ছ মাসের ট্রেনিংটি করতে পারবেন এবং এরপরে লিখে দেওয়া রয়েছে যে দরখাস্ত সঙ্গে কী কী আপনাদের জমা দিতে হবে তো দেখুন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এখানটায় লিখে দেওয়া হচ্ছে মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র কিন্তু আপনাদের কপি করতে হবে সঙ্গে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি কাজ সার্টিফিকেট থেকে থাকে এস সি এসটি অফিসে তাহলে কিন্তু সেই কাজ সার্টিফিকেট জেরোসকপি দেবেন এবং সঙ্গে লিখে দেওয়া রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টের কিন্তু আপনাদের দু কপি করে কিন্তু কপি আপনাদের দিতে হবে সঙ্গে অবশ্যই দুটি কিন্তু পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাদের লাগবে আবেদন করার জন্য তো বন্ধুরা এরপরে দেখুন এরপর এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রত্যেকটি কোর্সের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি তো বন্ধুরা এখানটায় কিন্তু প্রত্যেকটি কোর্সের জন্য চল্লিশটি করে আসন সংখ্যা রয়েছে এবং এখানটায় কিন্তু পাঁচটি কোর্সে কিন্তু এখানটা আপনাদের ট্রেনিং করানো হবে তো পাঁচটি কোর্সে কিন্তু এখানটায় চল্লিশ দিয়ে যদি আপনারা গুণ করেন তাহলে কিন্তু এখানে দুশো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দুশোটি পোস্টে কিন্তু এখানে আপনাদের ট্রেনিং করানো হবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যে কোনো কোর্সে নির্বাচিত প্রার্থী সংখ্যা দশজনের কম হলে কিন্তু সেই কোর্স চালু করা হবে না এবং এখানটায় লিখে দেওয়া হয়েছে কোর্স ফি তো বন্ধু এখানটা আমি আপনাদের জানিয়ে রাখি এখানে যদি আপনারা এই সমস্ত ট্রেনিংগুলো যদি প্রাইভেট সংস্থা থেকে করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানটায় মিনিমাম আশি হাজার টাকা থেকে শুরু করে কিন্তু এক লাখ টাকার মতো কিন্তু আপনাদের খরচা হয়ে যায় তো বন্ধুরা এখানে কিন্তু যেহেতু গভর্নমেন্টের আন্ডারে আপনারা এই ট্রেনিংটি করবেন সম্পূর্ণ গভর্নমেন্ট অনুযায়ী তো এখানে কিন্তু কিছু টাকা কিন্তু আপনাদের এখানটায় কোর্স ফি হিসেবে দিতে হবে তো দেখুন এখানটায় লিখে দেওয়া হয়েছে ছ মাসে যে সমস্ত কোর্সগুলি রয়েছে তার জন্য এখানটায় ছ হাজার টাকা কিন্তু আপনাদের দিতে হবে সঙ্গে দেওয়া রয়েছে মেডিকেল টেকনিশিয়ান কোর্সের জন্য আপনাদের এখানটায় পনেরো হাজার টাকা দিতে হবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে রেডিওলজি এবং কার্ডিয়া কেয়ার টেকনিশিয়ান প্রত্যেকটির জন্য আপনাদের কিন্তু এখানটায় বারো হাজার টাকা করে কিন্তু এখানে ভর্তির সময় এককালীন কিন্তু জমা দিতে হবে এবং সঙ্গে এখানটায় লিখে দেওয়া রয়েছে এছাড়া রেজিস্ট্রেশন ফি এবং পরীক্ষার ফি কাউন্সিলিং কর্তৃক ধার্য অনুসারে নির্দিষ্ট সময় জমা দিতে হবে ঠিক আছে বন্ধুরা এখানটায় কিন্তু শূন্য পদের তালিকাও লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় বাইশটি রয়েছে কিন্তু জেনারেলদের জন্য এবং আপনারা যদি এস সি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এগারোটি রয়েছে শূন্যপথ এবং আপনারা যদি এখানটায় ওবিসি প্রার্থী হয়ে থাকেন ওবিসি ই এ হয়ে থাকলে কিন্তু আপনার চারটি রয়েছে শূন্যপদ এবং ওভিসি বি হয়ে থাকলে আপনাদের জন্য কিন্তু এখানটায় তিনটি রয়েছে শূন্যপদ তো বন্ধুরা এই ট্রেনিং সম্পর্কিত আপডেটটি কিন্তু উঠে এসেছে একটি গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূর্ব বর্ধমান জেলা থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু এরকম কোনো রেসিডেন্সিয়ালের ব্যাপার লিখে দেওয়া নেই যে এখানটায় শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে এরকম কিন্তু কোনো রকম বিষয় কিছু লিখে দেওয়া নেই তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানটা অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন অথবা এখানটা কিন্তু মোবাইল নাম্বার লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে ফোন করে কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন অফিসিয়াল টাইমে ফোন করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে দেওয়া হয়েছে তাছাড়াও কিন্তু আপনারা এই যে অফিসিয়াল নোটিফিকশানটি দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনার এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা নিজ দায়িত্ব এখানটা আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ